নমস্কার বন্ধুরা, সলিউশন বাংলা এসডিবি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক অভিনন্দন। একটি ফটোকে আপনারা প্রফেশনালভাবে কি করে এডিটিং করবেন তারই খুঁটিনাটি শিক্ষণীয় বিষয় নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। একটি ফটোকে প্রফেশনালভাবে এডিটিং করার জন্য প্রথমেই আপনাদের গুগল প্লে স্টোর থেকে ফেস অ্যাপ নামে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে গিয়েও ডাউনলোড করে নিতে পারেন। ফেস অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পরে সেটাকে প্রথমে ওপেন করে নিতে হবে। লক্ষ্য করুন, ফেস অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে। এবারে আপনারা এখান থেকে ডাইরেক্টলি ফটো শ্যুট করতে পারেন অথবা আপনাদের ফেভারিট ফটো গ্যালারির থেকে চয়েস করে নিতে পারেন। গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি আপনার ফোন গ্যালারিতে চলে যাবেন। এরপরে এখান থেকে আপনার ফেভারিট ফটোটিকে চয়েস করে নিতে হবে। আপনার ফেভারিট ফটোটিকে সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন, অনেকগুলো অপশন রয়েছে। এখানে বিভিন্ন রকম এফেক্ট রয়েছে, এই এফেক্টগুলো কিন্তু আপনারা ফটোর উপরে আপনাদের পছন্দ মতো প্রয়োগ করতে পারেন। এখানে প্রথমেই রয়েছে ইমপ্রেশন, আপনারা ইমপ্রেশন সিলেক্ট করে দেখুন ইমপ্রেশনের বিভিন্ন রকম ভাগ রয়েছে এখানে। এখানে পছন্দ মতো যে কোনো ইমপ্রেশন আপনারা সেট করতে পারবেন। দেখুন এর পরবর্তী অপশন রয়েছে সাইজেস, তথা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন ফটোটিকে মোটা অথবা সরু অথবা স্লিম, আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করতে পারবেন ফটোটা। দেখুন ঠিক এরকমভাবে। এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার ফটোটাকে স্লিম থেকে ফ্যাট অথবা ফ্যাট থেকে স্লিম যে কোনো পর্যায়ে কিন্তু আপনাদের ফটোটাকে আপনারা খুব সহজভাবে নিয়ে যেতে পারবেন। এর পরবর্তী অপশন রয়েছে স্মাইলস, এখান থেকে আপনার ফটোর মধ্যে বিভিন্ন রকম হাসি সেট করতে পারবেন, বিভিন্ন রকম স্মাইল সেট করতে পারবেন। দেখুন এখানে অনেক রকম স্মাইল রয়েছে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটি স্মাইল আপনারা আপনার ফটোর সাথে সেট করতে পারবেন খুব সহজে। লক্ষ্য করুন আমার ফটোটার মধ্যে কিন্তু কোনো স্মাইল নেই, কিন্তু আমি যদি এই স্মাইলটাকে সিলেক্ট করি আমার ফটোর মধ্যে সেই স্মাইলটা কিন্তু এখানে দেখা যাবে। দেখুন ঠিক এভাবে, ঠিক একই রকমভাবে এখানে যতগুলো স্মাইল আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্মাইল কিন্তু আপনারা ফটোর সাথে সেট করতে পারবেন। এর পরবর্তী অপশন রয়েছে হেয়ার স্টাইল, এখান থেকে আপনারা যে কোনো হেয়ার স্টাইল চয়েস করে নিতে পারেন। এর জন্য ফটোর মধ্যে আপনাদের কোনো হাতি দিতে হবে না, শুধু হেয়ার স্টাইলগুলো আপনারা সিলেক্ট করবেন, অটোমেটিক ফটোর উপরে হেয়ার স্টাইলগুলো সেট হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে আপনাদের পছন্দ মতো যে কোনো হেয়ার স্টাইল সিলেক্ট করার পরে ডান দিকে নিচে দেখুন অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু ফটোর উপরে সেটা সেট হয়ে যাবে। ঠিক এইভাবেই কিন্তু যে কোনো হেয়ার স্টাইল অথবা যে কোনো এফেক্ট ফটোর উপরে আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। এর পরবর্তী অপশন রয়েছে বিটস, তথা দাড়ি বা গোপ, একই রকমভাবে এখানে বিভিন্ন রকম এফেক্ট রয়েছে। আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করে নেওয়ার পরে ডান দিকে কোণে দেখুন নিচের দিকে একটা অ্যাপ্লাই বলে অপশন রয়েছে, সেখানে অ্যাপ্লাই করলেই ফটোর উপরে সেটা কিন্তু সেট হয়ে যাবে। আমার ফটোর উপরে এই বিটসটা যেহেতু ভালো লাগছে আমি এটাকেই অ্যাপ্লাই করে দিলাম। দেখুন এখানে প্রচুর ইফেক্ট রয়েছে, ঠিক এইরকমভাবেই আপনাদের পছন্দ মতো যে কোনো ইফেক্ট কিন্তু আপনারা এখানে সেট করতে পারবেন। এর পরবর্তী অপশন হলো স্কিন, আপনারা স্কিনের বিভিন্ন রকম ইফেক্ট এখান থেকে নিতে পারবেন। এর পরবর্তী অপশন হলো এজ, তথা আপনারা পছন্দ মতো ফটোর বয়স সিলেক্ট করে নিতে পারবেন। এবং বিভিন্ন রকম বয়সের ব্যবধানে আপনারা লক্ষ্য করবেন ফটোর কোয়ালিটি কিন্তু বিভিন্ন রকম হবে। এরপরে এখান থেকে আপনারা আপনাদের ফটোর জেন্ডার কিন্তু খুব সহজভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে প্রত্যেকটা অপশনে অটো সিস্টেম রয়েছে, শুধু আপনাদের পছন্দ মতো ইফেক্টগুলোকে আপনারা সিলেক্ট করলেই অটোমেটিকলি ফটোর উপরে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এর পরবর্তী অপশন রয়েছে গ্লাসেস,
আমরা প্রথম থেকে যেভাবে ফটোর উপরে ইফেক্টগুলো সিলেক্ট করে আসলাম, ঠিক একই রকমভাবে ফটোর উপরে আপনারা গ্লাসের বিভিন্ন রকম ইফেক্টগুলো আপনাদের পছন্দ মতো সিলেক্ট করলেই, এবং সেটা ডান দিকে নিচের দিকে দেখুন অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে, এখানে অ্যাপ্লাই করলেই কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে দেখুন এখানে প্রচুর অপশন রয়েছে, ফিল্টার রয়েছে, কালার অ্যাডজাস্ট রয়েছে, ক্রপ রয়েছে। আপনারা এই ধরনের ইফেক্টগুলো কিন্তু খুব সহজভাবে এখান থেকে সেট করে নিতে পারবেন ফটোর মধ্যে। একটা ফেভারিট ফটোকে প্রফেশনালভাবে এডিটিং করার সময় যেহেতু ফটো ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রধান বিষয় হয়ে দাঁড়ায়, তাই একটি ফটো ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে চেঞ্জ করবেন সরাসরি আমি ফটো ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসলাম। ফটো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে ফটোর বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের স্ক্রিনের সামনে চলে আসবে। এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফটো ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করতে হবে, এবং খুব সহজে এখানে আপনি সেই ফটো ব্যাকগ্রাউন্ডটাকে জুম ইন এবং জুম আউট এবং স্থান পরিবর্তন করতে পারবেন। আপনার ফেভারিট ফটো অনুসারে যে কোনো একটি ফটো ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এবং তারপরে ডান দিকে নিচের দিকে কোণে যে অ্যাপ্লাই বলে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলেই কিন্তু ফটো ব্যাকগ্রাউন্ডটা আপনার সেট হয়ে যাবে। অথবা আপনারা সরাসরি ইরেজার অপশনে এসে আপনাদের যে ফেভারিট ফটোটা রয়েছে সেখান থেকে যে কোনো অংশ আপনারা এখান থেকে কাট করে নিতে পারেন। এরপরে ওভারলে অপশনে এসে ফটোর উপরে আপনারা যে কোনো ওভারলে এখান থেকে সেট করতে পারবেন। দেখুন এখানে প্রচুর ওভারলে রয়েছে, আপনাদের পছন্দ মতো যে কোনো ওভারলে এখান থেকে আপনারা সেট করতে পারবেন। আপনার ফেভারিট ফটোর উপরে সমস্ত রকম ইফেক্টগুলো অ্যাপ্লাই করার পরে ফটোর উপরে ডান দিকে কোণে দেখুন সেভ বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই আপনার ফটোটি সেভ হয়ে যাবে। এরপরে সেই ফটোটিকে আপনারা খুব সহজভাবে আপনার ফাইল ম্যানেজার অথবা আপনার গ্যালারি থেকে দেখতে পাবেন। তাহলে বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই। আশা রাখব সলিউশন বাংলা এসডিবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন, এবং আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন।